মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মি সহ বেশ কয়েকটি গ্রুপের সাথে সে দেশের সেনাবাহিনীর যুদ্ধ চলছে। তাদের কোনো গ্রুপ যাতে বাংলাদেশের সীমানায় আসতে না পারে সেজন্য সীমান্তে বিজিবি সদস্যদের উপস্থিতি বাড়ানো হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সকালে গাজীপুরের সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণের প্রথম ধাপের সমাপনী কুচকাওয়াজে এসব কথা বলেন। মোট 995 জন প্রশিক্ষণার্থীর মধ্যে ড্রিলে শ্রেষ্ঠত্বের পুরস্কার পান রফিকুল ইসলাম হৃদয়, ফায়ারিংয়ে নুরুল ইসলাম এবং সব মিলিয়ে 64 প্রশিক্ষণার্থীদের পুরস্কার পান আকরাম হোসেন। কাউকে আমরা আরাকান আর্মি বলুন কিংবা ইসের আর্মি, মায়ানমারের বিজিপি কিংবা বিজিবির আর্মি যাতে আমাদের ইসের সীমানায় না ঢুকে সেই জন্য আমাদের বিজিবি ওখানে আমরা সংখ্যা বৃদ্ধি করেছি। আমাদের কোনো ক্রমেই যেন এরা শুধু আর্মি না, কেউ আমাদের এই ইসের ভিতরে ঢুকতে পারবো না, সেই রকমই নির্দেশ দেওয়া হয়েছে।